পুরি সিবিচে গুটটা আছে অ্যালুমিনিয়ামের বাসন না নিয়ে গেলে কিন্তু মন ভরে না একদম এখানে আছে বড় বড় থালা ছোট বাটি এগুলো দাম কত কাকা 130 টাকা 130 টাকা এটা 100 টাকা এটা 100 টাকা আরে এটা মোটা আছে 130 আচ্ছা এটা মোটা মোটা হ্যাঁ এটা একটু ভারী এটা একটু হালকা এটা 130 টাকা এটা 100 টাকা আরে বাটিগুলো বাটিটা বাটিটা তিনটা 100 একটা 35 একটা 35 তিনটা 100 এটা হলো 40 ওটা 40 আর এই গামলাগুলো বড় 180 টাকা ও এটা তো লেখা আছে পুরি ধাম এগুলো কি অ্যালুমিনিয়ামের হাড়ি নাকি হ্যাঁ হাড়ি দুধ ফুট গরম করা যাবে এটা বেশ ভালো খাবার টাবার ঢাকা দিয়ে রাখার জন্য এগুলো কিরকম দাম 100 টাকা ঠিক আছে বাটি আর ঢাকনা মাত্র 100 টাকা দাম ওইটা দেখি হামাল দিছি না ওটা 150 টাকা এটা 150 টাকা বা এটা বেশ ভারী আছে আর বড়টা আছে 180 বড়টা 180 আর একটু এই বড় হাড়িগুলো 110 এগুলো 110 এই ধূপদানিগুলো কিরকম দাম আছে 80 টাকা বড় 120 টাকা আর এইগুলো এই যে প্রদীপ দানি এগুলো 130 130 টাকা আর এই পুরীর জগন্নাথের বড় থালাগুলো 130 130 এটা কি চাল মাপা বা খুব সুন্দর দেখতে তো এটা কিরকম দাম 50 টাকা এটা 650 এটা কিরকম দাম আছে দাদা কি নাম ওটা কিষাণ গোদা শঙ্খ এই মালাগুলো কত করে দাম বললে 20 টাকা করে আর এই সামনে আসবে 10 ফটো চাবিন চুম্বক সব এগুলো সব 10 বড় ফুল ছোট 10 ওগুলো 10 টাকা দাও তো এগুলো সব 10 তাই তো দাম সব ঠিক রাখা আছে 10 টাকা 20 টাকা আর এগুলো বড় আছে 40 আছে ঠিক আছে আর এদিকে আছে 50 এই গামছাটা দেখি দা ফাইন সুতো ওটা মা মোটা সুতো কোনটা দেখাবো ফাইন সুতো দেখি কত সাইজ মা হেভি বড় এটা কত 70 মা টাকা বা পারবে না 4 তিন থেকে চার বড় তিন থেকে চার বাবা এখন তো দেড় বছরের গো আমি তাও দু বছর চাইলাম বড় থাক এটা কত হাত কাটা হোক এটা কত 80 টাকা দিবা মা 80 টাকা এই জামাটা দেড় থেকে দু বছর বাচ্চার হবে 80 টাকা দাম আড়াই বছর পরবে আড়াই বছর পর্যন্ত পড়তে পারবে পিওর কটন পুরো দেখে না আমি বলে দিলে হবে না মা কোনটা কটন হবে না আমাকে বললে এগুলো প্রদীপ এগুলো কিসের প্রদীপ সিনেমাটির প্রদীপ কত করে দাও 10 টাকা করে সব আইটেম 10 এখানে যা নেবো 10 এই পিকচারও 10 করে তো জগন্নাথের এরকম ফটো মাত্র 10 টাকা দাম
না এগুলো কাউকে গিফটের জন্য এখান থেকে নিয়ে যেতে পারেন এগুলো নিয়ে গিয়ে আপনি গিফট দিতে পারেন যাকে যাকে দেবেন যে পুরীর ধামে এসেছেন সেখানে জগন্নাথের পিকচার এগুলো 10 টাকা তাই তো চাবি রিং এখানে ছোট সুন্দর সুন্দর চাবি রিং আছে ছোট ছোট এটা রাধা কৃষ্ণ বাহ এখানে আংটিও আছে এটা কপারের কপার কালার এটা রোজ গোল্ড আচ্ছা এই যে এটা আছে এগুলো 10 টাকা করে পিস তো আমার প্রদীপ আচ্ছা ঢাই কেজি 10 টাকা এই যে এটা হচ্ছে জগন্নাথ দোলনায় আছে এটা কত দাম কাকা 70 টাকা এগুলো কাউকে গিফট হিসেবে এখান থেকে নিয়ে যেতে পারেন দেখতে খুব সুন্দর ঘরে শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারেন এই হচ্ছে আদি যোগী আদি যোগী কথা তো সবাই জানেন দেখুন কি সুন্দর লাগছে দেখতে এগুলো কত করে 120 এগুলো কিসের মানে নিচে প্লাস্টিক আছে নিচে পাথর আর উপরে প্লাস্টিক গাড়িতে লাগানোর জন্য ছোটগুলো কত 70 ছোটটা 70 টাকা আর বড়টা 120 টাকা 120 এটা বিষ্ণুজির অবতার সেকেন্ড অবতার কচ্ছপ এটা ঘরে রাখা খুব শুভ বলে মনে হয় ভগবান বিষ্ণুর স্মরণ করে এটা রাখা হয় ঘরে 120 টাকা দাম 120 টাকা আর এটা জগন্নাথের মন্দির 80 টাকা 80 টাকা জগন্নাথ মন্দির আর এগুলো কত করে 20 টাকা করে এগুলো নিয়ে যেতে পারেন গিফট দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা অনেক পছন্দ করে যারা সাজতে পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো মাত্র 20 টাকা আর এগুলো 170 গণেশ জি 170 টাকা দেখি একটু এটা কত এটা 100 টাকা এটা কি শাক নাকি শাকের উপর কাজ করা আছে এটাও শোপিস হিসেবে নিয়ে যেতে পারে খুব সুন্দর লাগবে দেখতে একদম ইউনিক দেখতে এটা এটা কিরকম দাম 150 এটা হচ্ছে পুরী ধামের জগন্নাথ যার জন্য পুরী ধাম এত বিখ্যাত কত সুন্দর লাগছে দেখতে যখন সাজানো আছে এটা কো ঘরে শোপিস হিসেবে ইউজ করা যেতে পারে কাউকে গিফট হিসেবেও দেওয়া যেতে পারে এগুলো ঝিনুক না কত করে দাম এগুলো এগুলো 20 টাকা এগুলো কি পিস 20 টাকা কাপ মানে এক কাপ 20 টাকা এটা লক্ষ্মী করি এটা লক্ষ্মী করি লক্ষ্মীর পাশে রাখা হয় এটা কিরকম দাম আছে 30 টাকা 30 টাকা দাম লক্ষ্মী করি দেখুন এখানে কত ধরনের শঙ্খ বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন নামের শঙ্খ এখানে পাওয়া যায় এমনকি অ্যাকোরিয়ামে রাখার জন্য ছোট ছোট ঝিনুকও এখানে পাওয়া যাচ্ছে এটা পদ্ম নারায়ণ শাক এটা কত দাম আছে 550 এটা 550 টাকা দাম আছে স্মুথ মানে হালকা ফু দিলেই বাজছে দেখুন এই দোকানটাতে কত সুন্দর সুন্দর পাথরের জিনিস পাওয়া যাচ্ছে মানে শোপিস তো কোনো কথা হবে না এত সুন্দর সুন্দর শোপিস এখানে পাওয়া যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখব আর কোনটা ছেড়ে কোনটা নেব সেটা বুঝে ঠিকই করতে পারছি না এই দোকানে শোপিস শঙ্খ কড়ি সিঁদুরদানি লক্ষ্মীর সিঁদুর কোটো শঙ্খা পলা ঝিনুক এমনকি ঝিনুকের ব্রেসলেটও এই দোকানে পাওয়া যাচ্ছে দাম কাকা 90 টাকা আর বড়টা এটা কি পাথরের ধূপদানি তাই তো মার্বেল ভারী আছে কত বললে 160 টাকা বড়টার দাম 160 টাকা আর ছোটটা 90 টাকা ছোটটা 90 টাকা মার্বেলের সিঁদুর করে তাই তো এগুলো কিরকম দাম 180 160 হবে মার্বেলের সিঁদুর কোটো 160 টাকা দেখতে খুব ইউনিক এটা বাড়ি নিয়ে গিয়ে নিজেরাও ইউজ করতে পারেন আবার কাউকে গিফটও করতে পারেন কিরকম দাম আছে 160 আর এইগুলো এগুলো কি নাম কি নাম কি নাম গোমুখী শঙ্খ গোমুখী শঙ্খ এখানে এক একটা শঙ্খের এক এক রকম নাম
এই হলো আরেকটা শোপিসের দোকান। দেখুন এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছে। কাঠে জগন্নাথদেব পাওয়া যাচ্ছে, বজরংবলী পাওয়া যাচ্ছে, শঙ্খ পাওয়া যাচ্ছে। এই রথের এই চাকাগুলো কিরকম দাম? হ্যাঁ, 130 টাকা। আর ওই কাছে আয়নাগুলো? আয়নাগুলো 70 টাকা থেকে 70 টাকা থেকে 100 টাকা পর্যন্ত, 250 টাকা পর্যন্ত আছে। আর এই ছোট যে রথের এই এটা আছে, হ্যাঁ এটা 220 টাকা, 220 টাকা। আর এই বজরংবলীটা? ওটা 450 টাকা, 450 টাকা। এই যে এখানে ঠাকুরের জিনিসপত্র আছে, এখানে গোপাল আছে, ধূপদানি আছে, লক্ষ্মী নারায়ণ আছে, সিংহাসন, ঘটি, কপুরদানি, গামলা, এটা ঠাকুরের থালা, বড় থালা ঠাকুরের। বাড়িতে যাদের বড় মূর্তি আছে তারা এটা নিয়ে যেতে পারেন বাড়িতে। ধুনুচি, পিতলে ধুনুচি এটা। এগুলো কি পেন স্ট্যান্ড? কত দাম এগুলো? 80 টাকা করে। আর এই হাতিটা? হ্যাঁ, বড়টা 280 আর 100। পাথরের হামাল দিসনি না? এগুলো কিরকম দাম? 180। এখানে যেমন বড়দের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, সেরকম ছোটদের খেলনাও কিন্তু পাওয়া যাচ্ছে। সঙ্গে ছোট বাচ্চা থাকলে তাদের জন্য খেলনাও কিনতে পারেন আপনারা এখানে। দেখুন এখানে ব্যাগের দোকানটা প্রচন্ড ভিড়, মানে সব ভিড় মনে হচ্ছে ব্যাগের দোকানেই হয়ে গেছে, এত ভিড়। তবে খুব সুন্দর সুন্দর ব্যাগ ঝুলছে। নন্দী, এটা কি দাম আছে? নন্দীটা, নন্দীটা কি দাম আছে? 150 টাকা। এখানে পাথরের জিনিসপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাঠের জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। দেখুন ট্রে, অ্যাশট্রে, পেন স্ট্যান্ড, পেনের বালা, পেন্সিল বক্স, সব কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কাঠের জিনিসও নিয়ে যেতে পারেন। কত করে কাকা এই যে এই লালগুলো? আর ওই ওপরে এই যে এই কালারফুল যেগুলো আছে, 100 টাকা জোড়া। আর এই এইগুলো 130। কোনটা 120 করে? এগুলো সব 120 করে, এগুলো সব 120 করে। আর এইগুলো 60 টাকা। এই যে আগেরবার নিয়ে গেছি, পরে আছি, পরেই তো আছি, দুজোটা নিয়ে গেছি। এখনো পর্যন্ত তো ঠিকই আছে, ভগবানের ইচ্ছায়। ভগবানের ইচ্ছা, কারো কারো টেকে না, আপনার টেকে। এগুলো কিরকম দাম? 200 টাকা জোড়া ফিক্স। এগুলো কত? 200 টাকা জোড়া এগুলো? হ্যাঁ, এগুলো সত্যি, এটা 200 টাকা জোড়া, এটা 200 টাকা জোড়া। কি নাম এই শাখাগুলো? এগুলো আপনাকে বলে কাটিং শাখা। এটা কাটিং শাখা? এটাও কাটিং শাখা? এই একটা ইউনিক ডিজাইন, এটা পুরো ত্রিভুজ ত্রিভুজ ভি ভি টাইপের ডিজাইনটা আছে, এটা খুবই ইউনিক, মানে এটা সচরাচর দেখাই যাবে না হাতের মধ্যে এই ডিজাইনটা। এগুলো কত করে? 200 টাকা করে? এটা একটা ডিজাইন, এগুলো কিন্তু পিওর শাখা। হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম মানে মিক্স বলে কিছু নেই, একদম পিওর শাখা। এটা সোনা বাঁধানো নয়, প্লেন প্লেন, এটা সোনা বাঁধানো নয়। মানে ডিজাইনগুলো প্রচণ্ড ইউনিক, চওড়া শাখা। যারা চওড়া পছন্দ করো তারা এই ধরনের চওড়া শাখাও নিতে পারো। এগুলো কত করে দাম আছে চওড়া শাখাগুলো? 350। নেওয়ার টাইমে ডিসকাউন্ট হবে? হ্যাঁ, নেওয়ার টাইমে ডিসকাউন্ট, নেওয়ার টাইমে ডিসকাউন্ট হবে। আমি এই দাদার কাছে অলরেডি শাখা নিয়ে গেছি দুজোড়া, এমনকি আমি দু বছর হচ্ছে পড়ছি শাখা, শাখার কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, যদি কেউ শাখা নিতে চায় তাহলে পরে কি কন্ট্যাক্ট নাম্বার দিলে শাখা পাঠানো হবে? তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিলে ভালো হবে। 84 55 82 0 82 0 159 159। মানে সাইজ বলে দিলেই, মানে কুরিয়ার চার্জ চার্জ লাগবে তো? এক্সট্রা লাগবে কুরিয়ার চার্জ। আমরা প্যাকিং করে যেন না ভাঙে সেরকম ব্যবস্থা করে একদম পাঠিয়ে দেওয়া হবে, তাই তো? সব সিস্টেম্যাটিক ভাবে সব কিছু করে দিই আপনাদের। আচ্ছা, আর শাক টাক বিক্রি করা হয় নাকি এখানে? শঙ্কটক আপনারা এখানে দেখে নিতে পারেন, যদি কিছু লাগে আপনি অর্ডার করবেন, আপনি অ্যাকর্ডিং টু অর্ডার আমি চেষ্টা করব। আপনার নামটা? আমার নাম ভোলা দাস। ভোলা দাস, পুরি পুরি। এই কি হোটেল জানা এটা? গোচিকর না? গোচিকর গেস্ট হাউস, সামনে গোচিকর গেস্ট হাউসের সিটা নেমেই আপনার দোকানটা। এগুলো 120 করে, মানে সবই একই রেট না? এগুলো 150, ওগুলো 150।
কি সুন্দর দেখতে না মানে যে কোন ওয়েস্টার্ন ড্রেসের সাথে এটা যাবে বেশ মুক্ত কানেরটা দেখতে খুব সুন্দর লাগছে শিবটা কি দাম আছে হ্যাঁ 800 টাকা কোথায় বলছো এখন মোটামুটি রাতে 9:30টার মতো বেজে গেছে তাই মার্কেট অনেকটা ক্লোজ হয়ে গেছে যদি তোমরা সন্ধ্যাবেলায় 6:30 7টা নাগাদ ঘোরো তাহলে পরে আরো অনেক বেশি দোকান খোলা পাবে ওইটা লম্বা লম্বা ও ধরেবে না হাতে খুব লম্বা ঘর সাজানোর জন্য এগুলো নিয়ে যেতে পারে খুব সুন্দর জিনিসটা আর এখানে রয়েছে ব্যাগ পুরীর মানে যে কাজ করা যে ব্যাগগুলো হয় সবাই আসলে যে জিনিসটা বাড়ি কাউকে গিফট করার জন্য নিয়ে যায় এটা কত দাম আছে কাকা কত দাম আছে 120 এটা 40 বড় ব্যাগগুলো 120 এইগুলো কিরকম দাম আছে 80 টাকা সেটা এইভাবে খোলা যায় কত 100 টাকা হ্যান্ডেলও আছে বেলও আছে এই ব্যাগটা 100 টাকা এটা গিফট হিসেবে দেওয়া যাবে খুব সুন্দর দেখতে শাড়ি টাড়ি সব কিছুর সাথে এরা নেওয়া যাবে 10টা মতো বেজে গেছে মোটামুটি সব দোকানই বন্ধ করে দিচ্ছে তো আমারও ভিডিও আমি এখানেই শেষ করছি আমাকে হোটেলে ফিরে যেতে হবে কারণ 10টা বেজে গেছে 10:30 11টার মধ্যে যদি না যায় তাহলে পরে আমার হোটেলে দরজাও বন্ধ হয়ে যাবে আমার জন্য তাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো আর পুরী ঘুরতে এসে সবাই মিলে এনজয় করো নিচের ধারে কেনাকাটা করো খুব ভালো থাকো